গল্প বশীকরণ কলমে ছবি ব্যানার্জি বহু পাত্রী বাতিল করে সুমিতা দেবী তার একমাত্র অধ্যাপক ও বাধ্য ছেলে সৌগতর জন্য অহনাকে ইচ্ছের বিরুদ্ধে পছন্দ করতে বাধ্য হলেন সুমিতা দেবীর অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক স্বামী সুকান্তবাবুর এ ব্যাপারে কোনো ভূমিকা নেই দদণ্ড প্রতাপ সুকান্তবাবুর স্কুলে বিরাট আধিপত্য থাকলেও নিজের স্ত্রীর কাছে বিয়ের পর থেকেই এ যাবৎকাল ভিজে বেড়ালের ভূমিকা পালন করে এসেছেন স্ত্রীকে অবাধ স্বাধীনতা দিতে গিয়ে নিজে কখন যেন পরাধীন হয়ে গেছেন সেটা তিনি বড় দেরিতে টের পেয়েছিলেন সৌগত এতদিন পর্যন্ত তার অন্তর্মুখী স্বভাবের জন্য কাউকে কাউকে ভালো লাগলেও মুখ ফুটে ভালোবাসার কথা বলতে পারেনি হয়তো ছোটবেলা থেকে অতিরিক্ত মায়ের অধীনে থাকার জন্য ঠিক সবলকত্ব প্রাপ্য হয়নি তার কাছে বাবা মাই ডিয়ার গোছের মানুষ হল মার কাছে তার ক্ষমতাও সীমিত সুমিতা দেবী মনে প্রাণে চাইছিলেন কোনো রকমে গ্র্যাজুয়েশন করা পড়তি ঘরের মেয়েকে বউ করে আনা তিনি নিজে সুন্দরী হয়ে পুত্রবধূ চাইছিলেন মোটামুটি চেহারার একটি মেয়েকে যে কিনে বিয়ের পর তার একমাত্র ছেলেকে কখনো নিজের অনুগত করতে না পারে তা নাই নাই করে কম করেও তিরিশ বত্রিশটা মেয়ে ইতিমধ্যে দেখা সারা সুকান্তবাবুর ভূমিকা শুধু স্ত্রীর হ্যাঁতে হ্যাঁ আর নাতে না বলা কিন্তু তার হিসেবটা একেবারেই মিলল না অহনাকে দেখতে এসে অহনা রীতিমতো সুন্দরী মেয়ে সদ্য এম এ কমপ্লিট করে বাড়ি এসেছে বহরমপুর শহরে বিরাট মার্বেল পাথরে মোড়া বাগান সহ আধুনিক দোতলা বাড়ি অহনার বাবা সমরেশবাবু অবসরপ্রাপ্ত অধ্যাপক পৈতৃক সূত্রে অনেক টাকা পয়সার মালিকও বটেন এক ছেলেও এক মেয়ে ছেলে অর্ণব সফটওয়্যার ইঞ্জিনিয়ার বর্তমানে কলকাতায় কর্মরত এই মেয়েকে দেখতে এসে ছেলে সৌগত জীবনে প্রথম মায়ের মতের বিরুদ্ধে গিয়ে সরাসরি তার পছন্দের কথা জানিয়ে দিল ভগ্ন মনোরত হয়ে সুমিতা দেবী বাড়ি ফিরে বিয়েটা কেঁচিয়ে দেওয়ার শেষ চেষ্টা করে ছেলেকে বললেন দেখ বাবা বিয়েটা কোনো ছেলে খেলা নয় বিয়ে হলো জন্ম জন্মান্তরের সম্পর্ক হুট করে পছন্দ হয়ে গেল বললে তো হবে না তোদের দুজনে ঠিকুজি কুষ্ঠে মিলিয়ে তো সিদ্ধান্ত নিতে হবে এর আগেও সুমিতা দেবী অনেক সুন্দরী শিক্ষিতা মেয়েকে ঠিকুজি কুষ্ঠীর দোহাই দিয়ে বাতিল করেছেন তার নিজের শ্বশুরবাড়ি বংশের গুরুদেব মানুষটা সজ্জন ধার্মিক মানুষ ছিলেন কিন্তু দশ বছর হল তিনি গত হয়েছেন তার একমাত্র লাফাঙ্গা বকাটে বেকার অল্প বয়সী ছেলেটি বর্তমানে বাবার পেশা গ্রহণ করেছে তার গুরুগিরিতে তেমন খ্যাতি না থাকলেও কবজ মাদুলি শিকড় বাকড় ও বিদ্যায় বেশ নাম ডাক জ্যোতিষী ও তন্ত্র সাধনা মূলত তার জীবিকা আর ইনি সুমিতা দেবীর পেটো আলোক উপযুক্ত দক্ষিণা পেলে ছয়কে নয় আর নয়কে ছয় বানানো তার বাঁ হাতের খেল সুমিতা দেবের কথা শুনে বাবা ছেলের মধ্যে চোখে চোখেই অনেক কথা হয়ে গেল সুকান্ত বাবু বললেন তোর মা একদম ঠিক কথাই বলেছে একে তো বহু কাঠখড় পুড়িয়ে বিয়ে করা তারপর বিয়ের পর সুখে সংসার করা তো চারটি খানি ব্যাপার নয় পাত্রপাত্রী কুষ্টি মিলিয়ে রাজ্যটক হলে তবে না বিয়ে বাধ্য অনুগত স্বামীর কথা শুনে সুমিতা দেবী স্বস্তির নিঃশ্বাস ফেললেন তার মুখের গোমরা ভাবটা কেটে গিয়ে মুহূর্তে মুখটা উজ্জ্বল হয়ে উঠল মনে মনে বললেন এই রূপসী ও উচ্চশিক্ষিতা মেয়ের সঙ্গে কিছুতেই আমি বাবুর বিয়েটা দেব না তার চেয়ে ছর্দির দেওয়ার সম্বন্ধটা না হয় আরও একবার ভেবে দেখবে মেয়েটি বিয়ে পাস চেহারাও সুশ্রী বাবা পোস্ট অফিসের কেরানি শরীকে বাড়িতে দেড়খানা ঘরে বসবাস যাগে একবার না হয় দেখেই আসবে সেরকম বুঝলে বিয়েটা ওখানেই ফাইনাল করবে আপাতত এই সম্বন্ধটাতে গুরুদেবের ছেলে নিশ্চয়ই তার মুশকিল আসন করার একটা রাস্তা বলে দেবে বেশ ইষ্টচিত্তেই সুমিতা দেবী ভাবলেন কালই গুরুদেবের ছেলেকে ফোন করে তার কাছে যাওয়ার দিনটা ঠিক করে নেবেন আগের থেকে অনেকটা বেশি ফল ঘি মিষ্টি নিয়ে যেতে হবে অনেক কটা টাকা গচ্চাও যাবে কি আর করা ঠিক দুদিন পর সুকান্তবাবু এক দুঃসাহসে কাজ করলেন তিনি এক জ্যোতিষের কাছে গেলেন ইনি আবার কলকাতা থেকে সপ্তাহে দুদিন এই শহরে আসেন গোটা শহরময় এনার বেশ বড় বড় পোস্টার পরে লিপলেটে নামের পিছনে অনেক অলংকার অব্যর্থ নাকি তার গণনা ভিড়ের মধ্যে অপেক্ষারত সুকান্তবাবুর ডাক পড়তেই তিনি নমস্কার করে বসলেন জ্যোতিষে একটা বড় আতস কাঁচ ধরে বললেন আপনার ডান হাতটা দেখান সুকান্তবাবু বললেন আমি আমার ছেলে আর হবু বৌমার কুষ্টি বিচারের জন্য এসেছি আমার ছেলের কুষ্টি আছে কিন্তু হবু বৌমা শুধু জন্ম সময় বার আর তারিখটা লিখে এনেছি আপনি ওটা দেখে আগে একটা কুষ্টি বানান তারপর দুটো কুষ্টি বিচার করে দিন তার আগে বলি অনেক মেয়ে দেখার পর এই মেয়েটিকে আমার ছেলে পছন্দ করেছে মোট কথা প্রথম দর্শনেই দুজনের দুজনকে ভালো লেগেছে জ্যোতিষী বললেন আচ্ছা জন্মের সময়টা সঠিক তো একেবারে সঠিক বলে কি করে দশ মুহুর্ত এদিক ওদিক হতেই পারে অনেক সময় ঘড়ির কাঁটাও বিভিন্ন জনের বিভিন্ন রকমের হয় ওই কয়েক সেকেন্ডের হের ফের আর কি দেখুন দুজনের কয়েক মুহূর্তের এদিক ওদিক হলে রাজ্যটক হচ্ছে সুকান্তবাবু বললেন আমি তো সেটাই চাইছি আপনি কুষ্টি মিলিয়ে রাজ্যটুক করেই দিন কিন্তু জাতক জাতিকার দাম্পত্য জীবনে কিছু অশান্তির যোগ আছে আরে মশাই কোন দম্পতির মধ্যে ছোটোখাটো অশান্তি ঝগড়াঝাটি নেই বলুন তো এক পক্ষ অ্যাডজাস্ট করলেই সংসারে অখণ্ড শান্তি বিরাজ করবে ঘটনাটা ডিভোর্স পর্যন্ত না গড়ালেই হবে জ্যোতিষী বললেন খুব বড় রকমের অশান্তি এড়ানোর উপায়ও আছে আপনার ছেলেকে একটা নরতির গোমের ধারণ করতে হবে একটা কার্ড দিয়ে বললেন কলকাতায় একটা আসল গ্রহরত্নের দোকানে আমি সপ্তাহে একদিন বসি ওখান থেকে আপনি গোমেরটা কিনতে পারেন আচ্ছা আপনি এসবে বিশ্বাস করেন তো আসলে বিশ্বাস না থাকলে কোনো কিছুই কার্যকর হয় না সুকান্তবাবু বললেন আমার স্ত্রীর মশাই অখণ্ড বিশ্বাস আর বিবাহিত পুরুষদের স্ত্রীর বিশ্বাসকে চোখ কান বুঝে বিশ্বাস করতে হয় আমিও তার ব্যতিক্রম নই সেদিন রাতে খাবার টেবিলে বসে সুকান্তবাবু বললেন যাক ওদের দুজনের টিকুজি শেষ পর্যন্ত জোটক হল সুমিতা বললেন মানে তুমি কার কাছে কুষ্ঠ বিচার করালি ওটা তো আমি বরাবর করিয়ে আনি আমি যার কাছে করেছি সে নাম করা এবং পাশ করা জ্যোতিষী খবরের কাগজে তার রমরমা বিজ্ঞাপন শহরে তার পোস্টারে ছড়াছড়ি সুমি তার বাধা দেওয়া শেষ রাস্তাটা বন্ধ হয়ে গেল যথাসময়ে বিয়ে সুসম্পন্ন হল সুমিতা অহনাকে সঙ্গে নেতার তার পছন্দ মতো দু হাতে বাজার করলেন এমন সোনার গয়না ও অহনার পছন্দ কিনলেন অহনার হবু পুত্রকে আগেই পছন্দ হয়েছিল মাসখানেক মেলামেশার পর তাকে ভালো লাগার কথা মাকে জানিয়েছিল এখন হবু শাশুড়ি মাকেও বেশ পছন্দই হল বিয়ের পর অহনা শ্বশুর এসে দেখল তার শাশুড়ি মা এই সংসারের সর্বশের বা একমাত্র ছেলের প্রতি তার প্রবল অধিকার বোধ তার খাওয়া দাওয়া পোশাক আশাক সবটাই শাশুড়ি মা নিয়ন্ত্রণ করেন এমনকি তাদের হানিমুন যাওয়াটাও শাশুড়ি মার নির্দেশে উনি যা কিছু করেন সেটা খুব সূক্ষ্মভাবে সৌজন্য বজায় রেখে আবদারের সঙ্গে অনুরোধ মিলিয়ে মিশিয়ে করেন অহনও অনুরোধে ঢেকে গেলার মতোই সহজভাবে মেনে নেয় তবে শাশুড়ি মা তাদের দার্জিলিংয়ে হানিমুন যাওয়ার নির্দেশ দিয়েছিলেন কিন্তু তার বাধ্য বাবুর ইচ্ছে আন্দামানে যাওয়ার এবারেও বাধ্য হয়ে শাশুড়ি মা বাবুর ইচ্ছেকে মেনে নিলেন ওই একটি বার মাত্র তিনি ছেলেকে কয়েকটা দিন পুরোপুরি বৌমার হাতে ছেড়ে দিয়েছিলেন কিন্তু বারবার সাবধান করে দিয়েছিলেন সমুদ্রের জলে যেন না নামে জলে নাকি তার বাবুর ফাঁড়া আছে এরপর ওরা যতবার বেড়াতে গেছে ততবারই শাশুড়ি মা সঙ্গীর মতো ছেলে বৌমার সঙ্গে সেটে থেকেছেন সেখানেও খাওয়া দাওয়া নিয়ে ছেলেকে নিয়ন্ত্রণে রেখেছেন জলে ছেলের ফাঁড়া আছে বলে ছেলেকে সমুদ্রে নামতে দেননি মা ছেলে দুজনে সমুদ্রের পাড়ে বসে সমুদ্রে শোভা উপভোগ করেছেন সৌগত অবশ্য খুব কায়দা করে মাকে মন্দিরে পাঠানোর চেষ্টা করেছিল অথচ আন্দামানে গিয়ে এই ছেলে চুটিয়ে ঘন্টার পর ঘণ্টা সমুদ্রে দাপাদাপি করেছে দশ মিনিট টোটো দূরত্বে শ্বশুরবাড়ি বলে অহোনা সচরাচর বাপের বাড়িতে রাত্রি বাস করত না সকালে গিয়ে রাতে ফিরে আসত কদাচিৎ যদি তিন চার দিনের জন্য প্রোগ্রাম নিয়ে বাপের বাড়িতে যেত পরদিনই কলেজ থেকে ফিরে সৌগত হাজির হতো অহনার মা আড়ালে মুসকি হেসে বলতো আজ রাতে তোমরা খাওয়া দাওয়া করে চলে যেও বাবা কিন্তু ছেলের সঙ্গে অহনাকে ফিরে আসতে দেখে শাশুড়ি মা মোটেই খুশি হতেন না তবু মুখে হাসি ফুটিয়ে ছেলেকে বলতেন আহা মেয়েটা কি কটা দিন তার বাবা মার কাছে থাকতে দিলে না তুই বুঝি অহনাকে জোর করে নিয়ে এলি অহনা বলল বাবা মার সামনে সৌগত যে কী লজ্জায় আমাকে ফেলেছিল মা কলেজ থেকে ফিরে আমাকে না দেখলে তার নাকে একদম ভালো লাগে না সৌগত লজ্জায় লাল হয়ে বললো অহনা একদম মিথ্যে কথা বলবে না কথাটা সত্যি হলো মুখে একবারও বলিনি অহনা বলল তাহলে আমার মা বুঝলো কী করে তুমি চা জল খাওয়ার খাওয়ার পরও হত্যে দিয়ে বসেছিলে দেখে বাধ্য হয়েই তো মা তোমাকে রাতে খাওয়ার পর আমাকে নিয়ে যেতে বলল সুমিতা আর রাগ চাপতে না পেরে বলল ছেচি বাবু তুই এতটা নির্লজ্জ হলে কি করে সৌগত বলল মা তোমার কথা শুনে মনে হচ্ছে আমি পরস্ত্রীকে হরণ করে নিয়ে এসেছি বাবাও তো বলছিল অহনাকে ছাড়া বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে সুমিতা কথাটা ঘোরানোর জন্য বলল। আহা তোর জন্য অহনার বাবা মাকে ভাবলেন বলতো ওনারা ভাববেন আমরাই অহনাকে বাপের বাড়ি যেতে দিই না অহনার প্রতি ছেলের এই আধিক্যেতা সুমিতার মনে কাঁটার মতো খসখস করে বিদ্ধে লাগলো এতদিন পর্যন্ত যে ছেলে কলেজ থেকে ফিরে মা বাবার সঙ্গে চা জলখাবার খেতে খেতে দেড় দু ঘন্টা গল্প আড্ডায় মশগুল থাকতো তারপর পাড়ার ক্লাবে সময় কাটাতো। সে এখন বেশিরভাগ দিন কোনো রকমের চাটা খেয়েই মোটর বাইক হাঁকিয়ে বউকে নিয়ে বেরিয়ে যায় কোনো দিন শ্বশুরবাড়ি গিয়ে রাতের খাওয়া সেরে ফিরে আসে কোনো দিন এখানে ওখানে ঘোরাঘুরি করে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে ফিরে আসে মাকে নাম কাওয়াস্তে একটা ফোন করে এরপর সুমিতা ছেলে বৌমার মধ্যে মনোমালিন্য বাঁধানোর জন্য একটু সূক্ষ্ম কৌশল করলেন ছেলে কলেজ থেকে ফিরলে একদিন বিষণ্ন মুখ করে বললেন বাবু অহনার ব্যবহারে আজ আমি কষ্ট পেয়েছি তুই তো জানিস আমি ঘরের নিত্য পুজোর ব্যাপারে একটু নিয়ম নিষ্ঠা মানি স্নান করে শুদ্ধাচরে ঠাকুর পুজো না হওয়া পর্যন্ত সকালে চা খাওয়া ছাড়া কিছুই খাই না আজ অহনা চায়ের সঙ্গে ডিম দেওয়া কেক খেয়ে আমার অনুমতি না নিয়েই ঠাকুর পুজো করেছে আমি শুধু মিষ্টি কথাই বলেছিলাম এরকমটা আর কখনো করো না সেটা নিয়ে সে আমাকে পাঁচটা কথা শুনিয়ে দিল যাগে তুই এটা নিয়ে ওকে কিছু বলিস না আমার কষ্ট হলো ভেবে দেখলাম এখনকার আধুনিক মেয়ে সে পুজো আচ্চার ব্যাপারে কী বা বোঝে সৌগত বলল ও না বুঝে করেছে মা আচ্ছা অহনে স্নান না করে কি পুজো করেছে স্নান করলে কি সব শুদ্ধ হয়ে যায় বাবা তুই ছোট থেকে তো সব দেখছিস ঠাকুর পুজোর জন্য আলাদা শুদ্ধ পোশাক পরতে হয় তাছাড়া অহনায় এঁটো কাটার জ্ঞান নেই এই তো কাল কেক বানাতে গিয়ে ডিম ফাটি হাত না ধুয়েই চিনির কৌটোতে হাত দিল এটাতে আমার খাটুনি তো বাড়লো এছাড়াও আমার মনে হয় আমার রান্নাও অহনার পছন্দ নয় ঠিক তৃপ্তি করে খায় না সৌগত ঘরে এসে অহনার সঙ্গে প্রথমটা ঠাট্টার মুডে কথা শুরু করেছিল মায়ের অভিযোগে সবটাই বলে বলছিল আচ্ছা অহনা আমাদের বাড়ি রান্না খেতে তোমার সমস্যা হচ্ছে আর তুমি এত ভক্তিমতি মেয়ে জানতাম না তো পুজোর ব্যাপারটা মাকেই বরং ছেড়ে দাও অহনা খানিক্ষণ চুপ করে থেকে বলল তার আগে বলো তো এত খুঁটিনাটি ব্যাপার তুমি জানলে কি করে মা বলেছেন তো তাহলে বলি মা পুজো সেরে প্রায় বেলা এগারোটা সাড়ে এগারোটায় জল খাবার খান আমি মায়ের সময়টা বাঁচাতে স্নান করে কাঁচা পোশাকে পুজো করতে চেয়েছিলাম আর একটা পরিবেশ থেকে অন্য একটা পরিবেশে এলে সব কিছু অভ্যাস রাতারাতি পাল্টে যায় না তার জন্য মিনিমাম কিছু সময় লাগে তোমরা তরকারিতে প্রচণ্ড ঝাল খাও আমি খুব সামান্য ঝাল খাই সবটাই একদিন আমার অভ্যাস হয়ে যাবে কিন্তু তোমার এই লাগানি ভাঙানি ব্যাপারটা আমি এক্সপেক্ট করিনি মার কথা যে সবসময় বেদ বাক্য হবে এই ধারণাটা ঠিক নয় আসল ব্যাপারটা আমি অনুমান করলেও আমি তোমাকে বলবো না সৌগত বলল কেন বলবে না আমি শুনতে চাই আমার মা আচার বিচার মেনে চলে পুজো টুজোর ব্যাপারে কিছু নিয়ম মেনে চলে আমি মানি বা না মানি সেটা বড় কথা নয় আমি বাবা কখনো এটা নিয়ে কিছু বলিনি যার যা বিশ্বাস তার কাছে এই নীতিতে আমি বিশ্বাসী এছাড়া মার বিরুদ্ধে তোমার কী অভিযোগ আছে বলো অহনা বলল অভিযোগ তো তুমি জানাতে এসেছো আমি তো জানাইনি ছোটখাটো ছোটোখাটো এই সাংসারিক ব্যাপারটা আমি একাই হ্যান্ডেল করতে পারতাম সে শিক্ষা আমার বাবা মা দিয়েছেন তুমি এ ব্যাপারে নাক গলাচ দেখে আমি আশ্চর্য হচ্ছি অহনা আর সৌগতর মধ্যে ছোটোখাটো অশান্তি ঝগড়াঝাটি অব্যাহত থাকল সৌগত তার মার প্রতিটি কথা সত্যি মিথ্যে যাচাই না করে অন্ধের মতো বিশ্বাস করতো শ্বশুরমশাইয়ের ভূমিকা ছিল ধরলক্ষণের মতো সেদিন খুব তুচ্ছ কারণে ঝগড়াটা বাড়াবাড়ি পর্যায়ে চলে যেতে শাশুড়িমা ছেলেকে বকাবকি করে বললেন তুই কিন্তু খুব বাড়াবাড়ি করছিস বাবু অহনাকে কেন এত কথা শোনাচ্ছিস মেয়েটা তো ইচ্ছে করে আমার হাতে গরম চা ফেলে দেয়নি আমার হাতটা অনেকটা পুড়ে গিয়েছে ঠিক কিন্তু সেটা তো দুর্ঘটনা ছাড়া কিছুই নয় তোকে বলাটাই আমার ভুল হয়েছে দেখছি তোদের না কাল রবিবার বন্ধুদের সঙ্গে ফিস্ট করার কথা অহনার মুডটা অফ করে দিলি তো অহনা শাশুড়িমার অভিনয় দেখে হতবাক হয়ে গেল পরদিন যথারীতি সৌগত হাজার বা সরি বললে অহনাকে নিয়ে যেতে পারল না আসলে অহনা এই ঝগড়াঝাঁটিকে পাত্তাই দিত না যদি না শাশুড়িমা গায়ে পড়ে এই অভিনয়টা না করতেন আজ বিকেলে শাশুড়িমাকে চা দিতে এসে প্রায় তার মুখোমুখি ধাক্কা লেগে চাটা পড়ে গিয়েছিল কাপ ভেঙে গরম চার বেশিটাই অহনার পায়ে পড়েছিল সামান্য চা শাশুড়িমার হাতে পড়েছিল অহনা ভেবেছিল ব্যাপারটা ওখানেই মিটে যাবে অহনা বারবার সরি বলে শাশুড়িমার হাতে বার্নার লাগিয়ে দিয়েছিল যদিও বার্নার লাগানোর মতো কিছু ছিল না এই ঘটনায় শাশুড়িমা হাতে কখন ব্যান্ডেজ বেঁধে ডালপালা বিস্তার করে ছেলেকে লাগিয়েছেন যথারীতি ছেলেও ভেবেছে মা কি না জানে কী কষ্ট পেয়েছে ছেলে ঝগড়া শুরুটা ছিল এত বড় ঘটনাটা অহনা তাকে কেন আগে জানালো না গত তিন মাস ধরে অহনার পিরিয়ডের গণ্ডগোল চলছে প্রিয়ড প্রথম দিন সামান্য হয়েই পর থেকে পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে এ মাসেও একই অবস্থা কদিন ধরে ভাবছিল একবার গাইনির কাছে যাবে সেটা আজ হলেই বা মন্দ কী তার রাগ দেখানো আর ডাক্তার দেখানো দুটো কাজই একসঙ্গেই না হয় হোক আজ সত্যিই তার মুড অফ অহনা ঘন্টাখানেক পর পোশাক পরে একটা ব্যাগ হাতে নিয়ে শাশুড়ি মাকে বলল মা আমি দিন সাতেকের জন্য ও বাড়ি যাচ্ছি সুমিতা বলল আমি বুঝতে পারছি তোমার মনটা খারাপ অহো না ঠিক আছে কয়েকটা দিন থেকেই এসো বাবুর মেজাজটা বড্ড খিটখিট হয়ে গেছে অহনা খানিকক্ষণ খানিক্ষণ শাশুড়িমার দিকে চেয়ে বলল কেন বলুন তো মা শাশুড়ি মা বললেন তোমাদের এটা স্বামী স্ত্রীর ব্যাপার আমি কি করে জানবো বলো তো অহনা একটু হেসে বলল আমার মনে হয় উত্তরটা আপনার জানা আচ্ছা মা হাতে ব্যান্ডেজটা কখন লাগালেন আর লাগিয়েছেন যখন তখন ব্যান্ডেজটা খুলে ঠিক কতটা আপনার হাতটা আমি পুড়িয়ে দিয়েছি সেটা আপনার ছেলেকে দেখালেন না কেন আপনার তিনগুণ ছাঁকা আমার পায়ে লেগেছিল সেটা কি ছেলেকে বলেছেন আগে জানলে আমিও তো একটা বড়ো সড়ো ব্যান্ডেজ মারতে পারতাম শাশুড়ি মা বললেন তুমি আমাকে ভুল ভাব যহনা বাবুকে আমি তেমন কিছুই বলিনি সে সবটা না শুনেই তোমার উপর চোটপাট করেছে অহনা বলল আমি যা বোঝার বুঝে গেছি মা আপনার কৌশলটা কিন্তু প্রশংসনীয় মা বশীকরণ গল্পটির প্রথম পর্ব এই পর্যন্ত শেষ পর্ব আসবে আগামীকাল ঠিক দুপুর একটা তিরিশ মিনিটে আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন